অমুসলিমদের গাছে তাদের জায়গায় লাগানো তাদের ডাব গাছে তেমনই মিষ্টি, বলেন ঠিক কিনা? মিষ্টি কোনো পার্থক্য আছে নাই? কেন পার্থক্য নাই? একই আল্লাহর সৃষ্টি, একই আল্লাহর বিধানে সে পরিচালনা পরিচালিত হচ্ছে। যে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই সূর্য আলো এবং তাপ মুসলিমকে যেমন দেয়, অমুসলিমকেও তেমনি দেয়, বলেন ঠিক কিনা? কেন দেয়? এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার আইন, সে মানে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন, সকল সৃষ্টিকে মানুষ পরিচালনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম নামক এই বিধান দিয়েছেন, এই বিধান যখন ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, কায়েম থাকবে, মুসলমানগণ যেমন ওইভাবে শান্তি পায়, সূর্যের আলো আর তাপ উভয়ে পেয়ে শান্তিতে বসবাস করে, আর ইসলাম কায়েম হইলে পরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরং, কুকি, একটি কুকুরও না খেয়ে মারা যাবে না, তাকে বলে ইসলাম, বলেন ঠিক কিনা? ইসলাম তো এভাবেই প্রতিষ্ঠিত হয়ে আসছে। প্রিয় ভাইরা, আমরা আসলে বুঝি না, আসলেই বুঝি না। এটা আপনারা যারা এখানে আছেন, শ্রোতা হিসেবে বলছি, এখানে অনেক বিজ্ঞ আলেম, অনেক উচ্চমানের শিক্ষিত লোকজন আছেন, সরকারি গোয়েন্দা থাকতে পারে, সরকারি বর্তমান প্রতিষ্ঠিত উপরের অনেক লেভেলের ভালো ভালো লোক থাকতে পারে, আমি জাস্ট শ্রোতা হয়ে, শ্রোতা হিসেবে বলছি, আর আমি বক্তা হিসেবে বলছি। আমরা বক্তারা, আলেম ওলামাগণ, আপনাদেরকে যা দিচ্ছি আপনারা তাই শুনছেন, তাই নিয়ে নিচ্ছেন, এটা আপনাদের দোষ না। আমাদের পক্ষ থেকে যদি আমরা সঠিক কথা, সঠিক তথ্য, হক কথাগুলো, ইসলামের যাবতীয় তথ্য উপাত্ত সকল কিছু আপনাদেরকে প্রকাশ না করে দেই, তাহলে এর জন্য পরকালে আমাদেরকে এই জিহ্বা কেটে দেওয়া হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ইলমকে গোপন করে এরা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে দিয়ে ভর্তি করে নেয়। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত ভাইগণ, সলাত আদায়ের জন্য ইমাম সাহেবের যেমন কেরাত ফরজ, রুকু সেজদা যেমনি ফরজ, মুসল্লিদের জন্য ফরজ না নফল, কথা বলেন, সবার জন্যই ফরজ, সবার জন্যই ফরজ। ইসলামকে জানা, ইমান আনা, ইসলাম মানা, এটা যারা দায়িত্বে থাকবে, আলেম ওলামার যেমনি ফরজ, তেমনি সকল আলেম ছাড়া যারা, সকলের জন্যই ফরজ, বলেন ঠিক কিনা? আগে জানাটা ফরজ, এরপর মানবেন। কোনো ব্যক্তি মুসলিম অবস্থায় জীবনযাপন তিনি করছেন, কোনো আপত্তি নাই। তিনি যদি রাজনীতি করতে চান, আমার কোনো আপত্তি নাই, তবে রাজনীতি করতে হলে আপনি মুসলিম হিসেবে ইসলামী রাজনীতি যা গ্র্যান্ড করে, যা গ্রহণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাজনীতি করেছেন সেই রাজনীতি আপনাকে করতে হবে। যদি আপনি তা না করেন, তাহলে ইসলামের ঘোষণা অনুযায়ী আপনি মুসলিম থাকতে পারেন না, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আপনি, আমি একদিক মানলাম, আরেক দিক মানলাম না, মূলত আসলে আমি ইসলামের মধ্যে থাকতে পারলাম না, আল্লাহ তাআলার ঘোষণা। কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দীন হচ্ছে আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় ইসলাম নামক এই জিনিস। যদি কেউ মানুষকে শান্তি দেওয়ার জন্য, অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য, রাজনৈতিক প্রশান্তি দেওয়ার জন্য,
কর্মসূচির পর কর্মসূচি, ধারার পর ধারা নিয়ে আসে। সেটা যদি ইসলামের ভিতরে থাকে তাহলে ইসলামের সব কমপ্লিট করে ইসলাম অনুযায়ী করলে আলহামদুলিল্লাহ, যদি তাই না করে তাহলে কি হবে? পবিত্র কোরআন থেকে জেনে নেই, আপনারা রাগ করেন না, কোরআন থেকে জানেন, যদি কেউ ইসলামের বাহির থেকে কোনো জিনিস তালাশ করে তাহলে কখনো তার থেকে তা কবুল করা হবে না। কথাটি আমার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? এই দুই তিনজনে বলল, কার কথা? আপনারা কথা শুনেন না, এই বাণীটা কার? তো আল্লাহর বাণী আপনি এই কথাটা বলবেন, এটা আমার সমস্যা, আমি বুঝতেছি না। এই ঘর কার? কোন ব্যক্তির? নাউজুবিল্লাহ, কোন ব্যক্তির নয়। আসমান কার? জমিন কার? মসজিদ কার? ইসলাম কার? তো ইসলাম মানা ফরজ নাকি নফল? ফরজ। প্রিয় ভাইরা, মানলে শান্তি আসবে, ইহকালে শান্তি, পরকালে মুক্তি। সম্মানিত ভাইগণ, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, অমাই ইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করে। ইয়াবতাগি প্রেজেন্ট ফিউচার মুজারে, আরবি মুজারে সিগা। ইয়াবতাগি যে ব্যক্তি তালাশ করে বা করবে, করে এবং করবে, যে ব্যক্তি তালাশ করে, খোঁজ করে এবং করবে। গায়রাল ইসলামে, ইসলামকে বাদ দিয়ে, কি দিনান, দিন হিসেবে, জীবনযাপনের বিধান হিসেবে, তন্ত্র মন্ত্র শান্তির বিধান হিসেবে ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোথাও কোনো জিনিস তালাশ করে, ফালাই, অতপর কখনো না, ইয়োকবালা, কবুল করা হবে না, মিনহু, তার থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার থেকে তা কখনো কবুল করা হবে না। শুধু তাই নয়, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আখিরাতের ক্ষতি বুঝেন? জাহান্নামে যেতে হবে। আখিরাতের ক্ষতি মানে কি? জাহান্নামে যাওয়া। তো এত কষ্ট করেন, দাড়ি রাখেন, টুপি রাখেন, তাসবি পড়েন, অনেক সময় তো গোপনে আপনি দান করেন, আপনার ইচ্ছে আছে, কেউ দেখে না, আপনি পাপ করতে পারেন, সেখানে তো আপনি আল্লাহকে ভয় করেন। সুতরাং আপনি শান্তি পাওয়ার জন্য ইসলামকে বাদ দিয়া অন্য জায়গায় আইন তালাশ করবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইসব তালাশ তালাশ করবে না, যদি করো সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হবে না। প্রিয় ভাইয়েরা, আমি জাস্ট আপনাদেরকে অর্থ কোট করে করে বুঝাই দিচ্ছি, আপনারা মিলাই নেবেন। আয়াত নম্বর বলে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজানের খলিফা ছিলেন, ওই সময়ে মানুষ পার্সোনালি নিজে নিজে কিছু তাসবিহ তাহলিল সহ আমল করে নিজের মুসলমানিত্বটা ধরে রাখার জন্য চেষ্টা করছিল। পাশাপাশি গাড়ি বাড়িঘর ধনাঢ্য হওয়ার কারণে, অর্থ সম্পদ বেড়ে যাওয়ার কারণে অট্টালিকা তৈরি হচ্ছিল, তখনকার সময়ের পরিস্থিতিতে তৈরি অট্টালিকা তৈরি হচ্ছিল। তিনি তখন ঘোষণা করেছেন, লা ইসলামা ইল্লা বি জামাআত, ওয়ালা জামাআত ইল্লা বি ইমারত, ওয়ালা ইমারত ইল্লা বি ইতাআত। লা জামাআত, লা ইসলামা ইল্লা বি জামাআত, ইসলাম নেই জামাআত ব্যতীত। এই জামাআত মানে হলো সংগঠন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ইসলামের কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্সোনালি একা একা আপনি আমি জান্নাতে চলে যাব আশায় আশায় এই একটি কাজ বসে বসে আপনি করবেন, এটা হবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। সুতরাং সকল মুসলিম যারা পরকালে মুক্তি চায় তারা বিশৃঙ্খল আলাদা আলাদা হইলে চলবে না, সকলেই একতাবদ্ধ থাকতে হবে, একটি সংগঠন থাকতে হবে। পরবর্তী কথাগুলো বললাম না, সামনে চলে যাচ্ছি। ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন এটা বিশাল একটা নিয়ামত, এটা হল বিজয়ী হিসেবে থাকবে, বিজয়ী হিসেবে থাকবে।
ইসলাম মরামুদ্দারের মতো পড়ে থাকবে, জায়গায় জায়গায় জহিরুল ইসলাম পড়ে থাকবে, রমজান আলী পড়ে থাকবে, রোজা রাখবে না, ইসলাম পড়ে থাকবে জায়গায় জায়গায়, নেম প্লেটে থাকবে, এই জন্য ইসলাম আসে নাই। ইসলাম সিংহের মতো হুঙ্কার দিয়ে, গর্জন দিয়ে, দায়িত্ব নিয়ে ইসলাম পরিচালনা করবে সকল মানুষকে, সকল মানুষের অধীনে থাকবে, কারণ ইসলাম মানে শান্তি। আর বর্তমান পৃথিবীর দিকে আমরা যখন তাকাই তখন দেখা যায় শুধু অশান্তি, 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 ঘরে অশান্তি, বাহিরে অশান্তি, সমাজে অশান্তি। এর মূল কারণ হলো ইসলামে যে শান্তির বিধান, নিয়ম, তন্ত্র দেওয়া হয়েছে, সেই ইসলাম পার্সোনালি ব্যক্তিগতভাবে যেমন মানতে রাজি না, স্বামী স্ত্রী একত্রে কীভাবে চলাফেরা হয় করতে হয় মানতে রাজি না, সমাজে করতে রাজি না, শুধু কিছু কিছু জিনিস যা করলে পরে মায়ের খাওয়া লাগে না, এই জাতীয় জিনিসগুলো নিয়ে বসে বসে আমি জিকির করছি, জিকির দিয়ে বুঝাইলাম, যারা জিকির করেন ওনারা রাগ করবেন না, এর নাম কিন্তু ইসলাম নয়। টোটাল জিন্দিগিটা ইসলাম অনুযায়ী চালাতে হবে। সম্মানিত ভাইগণ, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইসলাম যে বিজয়ী হিসেবে থাকবে এটা ভাইজান আমার বক্তব্য নয়, যিনি আমাকে আপনাকে সকল কিছু সৃষ্টি করলেন, যিনি জীবন বিধান দিলেন তিনি ঘোষণা করেছেন। পবিত্র কোরআনের তিন জায়গায় এই কথাটি আছে, তিন জায়গায়, সূরাতুস সফ 9 নম্বর আয়াত, সূরাতুল তাওবা 33 নম্বর আয়াত, সূরাতুল ফাত 28 নম্বর আয়াত। হুয়াল্লাযি ইয়ারসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি সেই মহান সত্তা যিনি সিও রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনে হক সহকারে। এ দিনে হক মানে হলো ইসলাম, দিনে হক সহকারে তাকে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কুল্লিহি মানে লিইয়ুযহিরাহু মানে হলো বিজয়ী থাকবে, মাথা উঁচু করে দাঁড়াবে, নেতৃত্ব দেবে ইসলাম। আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীতে আরো অপরাপর অনেক দিন জীবন ব্যবস্থা পড়ে আছে, সেগুলির উপরে ইসলাম থাকবে, ইসলাম চালাবে ওগুলিকে, ইসলামের কমান্ড অনুযায়ী তোমরা চলবা। অথচ আজকে ইসলামী লোকেরা গোলামি খাটে, ওলাউকারী হাল মুশরিকুন, ওলাউকারী হাল কাফিরুন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, যদিও এই কাজটি করতে গেলে মুশরিকরা বসে থাকবে না, তারা সহ্য করবে না, ইসলামকে কায়েম করতে গেলে, মাথা উঁচু করে দাঁড়াতে গেলে মুশরিকরা সহ্য করবে না। সুতরাং বোঝা গেল ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে, কায়েম করতে গেলে যারা বিরোধিতা করবে এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বুঝে আমল করার জন্য, ইসলামের ভিতরেই, গণ্ডির ভিতরেই থাকার জন্য গোটা জিন্দেগি, দোলনা থেকে কবর পর্যন্ত সকল জিন্দেগি ইসলাম অনুযায়ী পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আমিন।